নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের তেমন কোনো উপস্থিতি ছিল না ভোটগ্রহণ শুরু হওয়ার অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পরও অনেক ভোটকেন্দ্রে একশো ভোটও পড়েনি বেসরকারি ফলাফল অনুযায়ী বন্দর উপজেলায় মোট ভোটারের পনেরো দশমিক তেরো শতাংশ ভোট কাস্ট হয়েছে এক হাজার উনানব্বই জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে নজরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার সকাল নটা থেকে শুরু হয় ভোটগ্রহণ যা চলে বিকেল পাঁচটা পর্যন্ত সকাল থেকেই ভোটারদের উপস্থিতি কম দেখা যায় তবে কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো স্থানীয়রা বলেন নানা কারণে ভোটের প্রতি সাধারণ ভোটারদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে গত জাতীয় নির্বাচনের পর থেকে এখন এখন তারা সেই বিশ্বাসটা এখন আর পাচ্ছে না তারা ভাবছে যে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা নিজে দিতে পারবে না এই শঙ্কায় আছে তারা নির্বাচনের ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন পুরুষ ভাইস চেয়ারম্যানরা সবাই জাতীয় পার্টির নেতা সানাউল্লাহ সানুকে ছাড় দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কেবল নারী প্রার্থীকে ভোট দিতে অনেকেই কেন্দ্র পর্যন্ত ভোট দিতে আসেননি জেলা পুলিশ সুপার হারুনুর রশিদ বলেন ভোটারদের যে সমাগম একটু কম আশা করি লাঞ্চের পরে বাড়বে ভোট কম বেশি কত হলো আমার এটা জানার আমাদের আইন শৃঙ্খলা দেখার বিষয় না বেশিটা হচ্ছে নির্বাচনটি সুষ্ঠু হচ্ছে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে ভোটকে যেতে পারছে এটি আমাদের আমরা মনে করি এটি আমাদের দায়িত্ব এই দায়িত্বটুকু পুলিশ ভোরবেলা থেকে পালন করছে দুপুর দুইটায় মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে দেখা যায় এই কেন্দ্র ভোট পড়েছে মাত্র দুশো তিনটি যা মোট ভোটারের সাত শতাংশ এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে দু হাজার সাতশো চুয়াল্লিশ জন একই চিত্র দেখা যায় লাঙ্গুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রে মোট দু হাজার ছিয়ানব্বই ভোটারের একশো ভোট পড়েছে পুরো বন্দর উপজেলায় একই চিত্র বিভিন্ন কেন্দ্র থেকে তথ্য মতে মোট ভোট কাস্টিং হয়েছে পনেরো দশমিক তেরো শতাংশ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার পিন্টু ব্যাপারী বলেন বন্দর উপজেলায় মোট ভোটার আটানব্বই হাজার একশো তেইশ জন এর মধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে সতেরো হাজার তিনশো যার মধ্যে বাতিল হয়েছে ভোট এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট কাস্ট হয়েছে সতেরো হাজার তিনশো ত্রিশটি যার মধ্যে বাতিল হয়েছে একচল্লিশটি মোট ভোট কেন্দ্র ছিল চুয়ান্নটি এগারো হাজার ছশো চুয়াল্লিশ ভোট পেয়ে সানাউল্লা সানু ও এগারো হাজার তিনশো সাঁত্রিশ ভোট পেয়ে বেসরকারিভাবে সালিমা হোসেন শান্তা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোট পাঁচজন প্রার্থী ছিলেন তার মধ্যে সবচেয়ে সতান্ন হাজার তিনশো চলষ্টি সালিম হোসেন ফুটবল মার্কা নিয়ে তিনি পেয়েছেন এগারো হাজার তিনশো সাঁত্রিশ ভোট নুরুনা বেগম হাসপত্রীক নিয়ে তিনি পেয়েছেন এক হাজার আটশো পনেরো দশমিক এক তিন পার্সেন্ট আবার বলছি ভোটের সরকারের হার হচ্ছে পনেরো দশমিক এক তিন এই হচ্ছে আমাদের বন্দর উপজেলা পরিষদের ভোট সংক্রান্ত সর্বশেষ তথ্য চ্যানেল কর্ণফুলি নিউজ ডেস্ক